সুমায়া মাতসুশিমার নামটা দেশের মহিলা ফুটবল লিগে একটা মাইলফলকই বলা যায়, কারণ এই লিগে যদি প্রথম কোনো প্রবাসী নারী ফুটবলার খেলে থাকেন তিনি হলেন এই সুমায়া, যার বাবা বাংলাদেশি আর মা জাপানিজ। খেলার মাঠের বাইরে রাতেও বেশ পারদর্শী সুমায়া। প্রথমবারই শিরোপার স্বাদ পাওয়া সুমায়ার লক্ষ্য জাতীয় দলে খেলা ও সাফল্য এনে দেয়া। বাংলাদেশের এবারের নারী লীগটি অন্যতম তাৎপর্যপূর্ণ পেয়েছে, কারণ একজন খেলোয়াড় আছেন যে দেশের বাইরে থেকে এসে এই লিগে নিজের দাপট দেখিয়েছেন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন সেই খেলোয়াড় সুমাইয়া। সুমাইয়া, ওয়েলকাম টু Yamuna Sports, and I want to know what was the thing that you have to come here and play football for Bangladesh? Well, I always wanted to play for Bangladesh. I was born in Japan, but I really had a dream to play for Bangladesh professionally, but my parents never allowed because I had studies. সুমায়ার অনুশীলন দেখলে চোখ ছানা বড় হয়ে যাবে যে কারো। নিজের ফিটনেসের প্রতি বেশ সচেতন সুমায়া নিয়মিত জিমে সময় দেন, যেখানে সাবিনা তার জিম পার্টনার। ফিটনেস অনেক ইম্পর্টেন্ট, জিম, তারপর ফুডিংটা অনেক ইম্পর্টেন্ট। সারাদিন রানিং করলেও যদি প্রপার নিউট্রিশন না পাই তাহলে মাসেল পুল হয়ে যায়, ইঞ্জুরিতে পড়ে যায়, উইকনেস লাগে, মাথা ঘুরায়। ফুডটা অনেক ইম্পর্টেন্ট, আমি সারাদিন খাই। ফুটবলে আসাটা শুরুতে একটু কষ্টের ছিল, কিন্তু বাবা মা রাজি হলে নিজের স্বপ্নটাকে বেশ ভালোভাবেই বাস্তবায়ন করেছেন কিংসের এই ফরওয়ার্ড। লক্ষ্য আরও সামনে এগিয়ে যাওয়া। Well, I really trained very hard to reach this level. I'm not a good player yet, but I'm really working hard and I'll keep going. Inshallah, I'll play for the national team soon. শুধু কি ফুটবল, রান্নাতেও বেশ পারদর্শী সুমায়া, যদিও প্রথম রান্নার অভিজ্ঞতা নাকি একটু হাস্যকরই ছিল। আচ্ছা, ট্রু। আমি অনেক টাইম লাগাই, রান্না করি, অনেক মজা হয়। প্রথম যখন রান্না করতাম তখন এই চাল ফুটতো না, নরম হয়ে যেত, তাও আমার ফ্যামিলির অনেক মজা করে খাইতো, হজম করে নিত আর কি। হ্যাঁ দর্শক, যেমনটা বলছিলেন সুমাইয়া যে যে রাধে সে চুলো বাঁধতে জানে, এবং তারই কিন্তু প্রমাণ আমরা এই মৌসুমে দেখতে পেলাম। অলক হাসান, Yamuna Sports, ঢাকা।